নমস্কার, খবর সময় বাংলা সকলকে এই মুহূর্তে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি ইয়ার হিউমোর। জানিয়ে রাখি, এই মুহূর্তে পাহাড় সফরে যাচ্ছেন তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জী। এবং জানিয়ে রাখি, আজ কার্শিয়াংয়ে গিয়ে কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে প্রশাসনিকদের সাথে কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন। এবং এই মুহূর্তে উত্তরকন্যা থেকে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যের তৃতীয়বারের জয়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবং এই মুহূর্তে ইয়ার হিউমোরের যে প্রস্তুতি তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে তৎপরতা, রাস্তার দুধারে কিন্তু দড়ি বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে সাধারণ মানুষ যাতে অযথা ভিড় না করে এবং কোনো ক্ষেত্রে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু রাস্তার দুধারে যেমন দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, ঠিক পাশাপাশি রাস্তার দুধারে থাকা সাধারণ মানুষকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলা হচ্ছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ইয়ার হিউমোরের ওপর দিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবং জানিয়ে রাখি, ইয়ার হিউমোর দার্জিলিং মোড় হয়ে কিন্তু রোহিণী রোড দিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং সেই মতো এই মুহূর্তে শিলিগুড়ির ইয়ার হিউমোরে পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ শিলিগুড়ির ভেনাস মোড় থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাবেন, তাদেরকে কিন্তু পথে আটকে দেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত দিকের, অর্থাৎ সমস্ত রাস্তা থেকে আসা যে সমস্ত দু চাকার বা চার চাকার বাহন রয়েছে বা পায়ে হেঁটে আসা মানুষজন রয়েছে, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে উত্তরকন্যা থেকে বেরিয়ে পড়েছে। এই মুহূর্তে ইয়ার ভিমোড়ে কিন্তু সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে। এবং জানিয়ে রাখি, উত্তরকন্যা থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চার্চ রোড থেকে আসা, শিলিগুড়ির ভেনাস মোড় থেকে আসা এবং জলপাই মোড় দিয়ে থেকে যে সমস্ত বাহন আসছে, অর্থাৎ দু চাকা চার চাকা সহ পায়ে হেঁটে মানুষ জন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এবং ধীরে ধীরে মুখ্যমন্ত্রী যে কনভয় তা কিন্তু এসে পৌঁছাচ্ছে শিলিগুড়ি ইয়ার ভিউ রোডে। মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু এসে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যারা রয়েছে, যারা নিরাপত্তার স্বার্থে রয়েছে, তারা কিন্তু আগে চলছেন। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে কনভয় রয়েছে তা কিন্তু শিলিগুড়ি ইয়ার ভিউ মোড় দিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার রক্ষার্থে থাকা যে সমস্ত পুলিশি কনভয় ছিল, তারা কিন্তু এই মুহূর্তে এই ইয়ার ভিউ মোড় ক্রস করে চলে গেলেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে কনভয় রয়েছে তা কিন্তু এসে পৌঁছবে। এবং জানিয়ে রাখি, চার্চ রোড থেকে যে সমস্ত গাড়ি আসছেন, দু চাকা থেকে চার চাকা সমস্ত যানবাহনকে যেমন আটকে দেওয়া হয়েছে, ঠিক পাশাপাশি ভেনাস মোড় থেকে আসা সমস্ত যানবাহনকে আটকে দেওয়া হয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু একই পুলিশের প্রশাসনের গাড়ি, পুলিশের পাহারা থাকা গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু এগিয়ে চলছে কার্শিয়াংয়ের দিকে। এবং এই মুহূর্তে ইয়ার ভিউ মোড়ে যা চিত্র রয়েছে সেই চিত্র কিন্তু তুলে ধরছে সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে।
অন্যদিকে উৎসুক জনতার কথা যদি বলে থাকি সেক্ষেত্রে কিন্তু প্রতিবার দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখার জন্য কিন্তু রাস্তা দুধারে বহু মানুষের সমাগম ঘটত। তবে এবার দেখা যাচ্ছে সেভাবে কিন্তু মানুষের ভিড় নেই রাস্তার দুধারে, হাতে গোনা কয়েকজন মানুষই কিন্তু রয়েছে এই ইয়ারভিউ মোড়ে, এবং বাদবাকি যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু সকলে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন যে ইয়ারভিউ মোড়ে যে চিত্র রয়েছে রাস্তার দুধারে কিন্তু সেভাবে কোনো মানুষ নেই যে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে দেখতে এসেছেন, হাতে গোনা কয়েকজন মানুষই শুধু রয়েছে যারা কিনা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে দেখতে এই ইয়ারভিউ মোড়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং বাদবাকি সমস্ত পুলিশের কর্তারা কিন্তু রয়েছেন, এবং অন্যদিকে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে যারা কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছে তারা রয়েছে। এবং ইয়ারভিউ মোড়ে যা চিত্র রয়েছে এই মুহূর্তে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে যান চলাচল। এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে, কোনোভাবেই রশির ওপারে যাতে না যায় সেক্ষেত্রেও কিন্তু পুলিশের পক্ষ থেকে, মহিলা পুলিশের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে এই গাড়ি করে চলে গেলেন, এবং দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয় রয়েছে তা কিন্তু এই মুহূর্তে ইয়ারভিউ মোড় ক্রস করে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং জানিয়ে রাখি কনভয়ের মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু রওনা দিয়ে দিয়েছে কার্শিয়াংয়ের জন্য, এবং সেই চিত্র দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি করে কিন্তু মুখ্যমন্ত্রী রওনা দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সকল পুলিশ প্রশাসনের রয়েছে পাশাপাশি রয়েছে প্রশাসনিক আধিকারিকরা। এই মুহূর্তে ইয়ারভিউ মোড়ে যা চিত্র তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রওনা দিয়ে দিয়েছেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু এই ইয়ারভিউ মোড় ক্রস করে তিনি কিন্তু এগিয়ে গিয়েছেন কার্শিয়াংয়ের দিকে, এবং ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর সমস্ত কনভয় যা রয়েছে সেই সমস্ত কনভয় কিন্তু এগিয়ে চলেছে কার্শিয়াংয়ের দিকে। Thank you.
এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কিন্তু এই যে ইয়ারভিউ মোড় রয়েছে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি ইয়ারভিউ মোড় ক্রস করে কার্সিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং যে সমস্ত সাধারণ মানুষ আটকে ছিলেন মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে যতক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল সেই সমস্ত মানুষকে কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। তাদের যে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, রাস্তার দুধারে যে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাও কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ইয়ারভিউ মোড়ে যা চিত্র তা কিন্তু স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।